আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু ব্যাক ক্রিপ্টো ইনকাম ভিডিওর পক্ষ থেকে আবারও নতুন ভিডিওতে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে ডক্স টোকেনের নিউ আপডেট কী আসছে, ডক্স টোকেনের আমরা কি সেল করব না হোল্ড করব, এটার প্রাইস কেমন হতে পারে, এইটার টেলিগ্রামের ফাউন্ডার সিইও অ্যারেস্ট হয়েছে, এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। এবং ভিন্ন ভিন্ন এক্সচেঞ্জারে যে আমরা উড্ডল দিছি, উড্ডগুলি আমরা ঠিকঠাক মতো পাইছি কিনা, বাইন্যান্সের ভিতরে আমরা যারা ফার্স্ট 5 লক্ষ ইউজার ওইখানে ডিপোজিট করছি কে কত পাইছেন সেটা কিন্তু আমাকে জানিয়ে দিবেন। অনেকেই অনেক ধরনের হেজিটেশনের মধ্যে আছেন, তো চলেন আজকের সকল বিষয় নিয়ে বিস্তারিত আজকে এই ভিডিওতে আলোচনা করব। প্রথমেই চলে যাব হচ্ছে আমরা এই যে আমাদের টেলিগ্রামের যে ফাউন্ডার আছে পাভেল ড্রফ, উনি কিন্তু অ্যারেস্টেড হয়েছে। উনি অ্যারেস্টেড হওয়ার কারণে নট কয়েন এবং টোন কয়েন এই দুইটাই কিন্তু আজকে মার্কেটে, মার্কেট ঠিক থাকার পরেও দুইটাতে কিন্তু সাইড ইফেক্ট তৈরি হয়ে গেছে, মার্কেট দুইটাই ডাউনে চলে আসছে। তো যাই হোক, এই বিষয়টা আপনারা জেনে গেলেন, এটার কী কী কারণে হয়েছে এই ওয়েবসাইটে আছে, আপনারা দেখে নেবেন। অনেকগুলি বিষয়ের কারণে তার উপরে একটা হ্যারেসমেন্ট ফিল করা হচ্ছে। এবার আসেন আমরা নট কয়েন যারা সরি ডক্স কয়েন যারা আমরা উড্ডো করছি, উড্ডোগুলি আমরা ঠিকঠাক মতো পাইছি কি না, কে কতটুকু পাইছেন সেটা আপনাদেরকে আমি বলি। এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার বিটগেট ওয়ালেট। আমি বিটগেট ওয়ালেটে কিন্তু এখানে আপনি যদি সার্চ দেই, এখানে যদি লেখি ডক্স, ঠিক আছে, এই ডক্স লিখলে আমার এখানে দেখতে পাচ্ছেন 1,05,393টা টোকেন কিন্তু আমি এখানে পাইছি। এটার জন্য আমার কোনো ফ্রি কাটে নাই, কোনো কিচ্ছু কাটে নাই, যা আমি টেলিগ্রাম থেকে উড্ডো দিছি সেই টোকেনটাই কিন্তু আমি এখানে পেয়ে গেছি। সেমভাবে আরও যতগুলি এক্সচেঞ্জার আপনাদের সাথে শেয়ার করা হয়েছে, বাইবিট এক্সচেঞ্জার শেয়ার করা হয়েছে, বাইন্যান্স শেয়ার করা হয়েছে, তারপরে হচ্ছে বিটগেট শেয়ার করা হয়েছে, এল আরও অসংখ্য এক্সচেঞ্জারগুলি আপনাদের মাঝে শেয়ার করা হয়েছে। আশা করছি অনেকেই পেয়ে গেছেন, ম্যাক্সিমাম লোক পেয়ে গেছেন, যারা পান নাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। এবং টেলিগ্রামেও তারা কিন্তু সেরে দিছে, টেলিগ্রামের টোকেনটা উড্ডো হইতে হয়তো বা একদিন পরে উড্ডো হবে। আচ্ছা, এরপরে আসেন এটার, আমরা আমরা জানলাম যে আমাদের টোকেনগুলি আমরা পেয়ে গেছি। এটা কিন্তু আগামীকালকে লিস্টিংয়ের বিষয় নিয়ে যদি আপনাদেরকে বলি, আগামীকালকে সন্ধ্যা 6টায় কিন্তু এটার লিস্টিং হবে প্রত্যেকটা এক্সচেঞ্জারে, কিন্তু এটার স্পট মার্কেটে বাই এবং সেল শুরু হবে। এখন অনেকেই ভাই প্রশ্ন করতেছেন যে আমরা এটা বাই সেল কীভাবে করবো, এই টোকেনটা হোল্ড করবো না সেল করবো। আপনাদেরকে একটা বিষয় বলে রাখি, আমি কিন্তু ভিডিওর শুরুতেই আপনাদেরকে দেখাইছি যে টেলিগ্রামের যে ফাউন্ডার সে কিন্তু অ্যারেস্টেড, সে এখন জেলে আছে, তার মানে এই টোকেনটার প্রাইস আমি 100% বলতে পারি এটা ডাউনের দিকে আসবে। তো অতএব আপনি এটা যখনই ট্রেডিংটা স্টার্ট হবে আপনি এখানে সেলটা করে দিবেন। আচ্ছা, সেল করার প্রসেসটা আপনাদেরকে বলে দেই। এখানে প্রথমে হচ্ছে আপনি আপনার ওয়ালেট সেকশনে আসবেন, আসার পরে এইখানে আপনি এই টোকেনটাকে সার্চ দিবেন, সার্চ দিয়ে এখানে আপনি ডক্স লিখবেন, ডক্স লেখার পরে সার্চ দিবেন, সার্চ দেওয়ার পরে এইখানে দেখতে পারবেন এই যে ট্রেডিং পেয়ারটা, এই ভিন্ন ভিন্ন পেয়ারে ট্রেড থাকবে, আপনি দেখবেন ডক্স টু ইউএসডিটি এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দিলে এইখানে দেখতে পারবেন হচ্ছে বাই সেল কীভাবে করবেন সেটা দেখাই দিতেছি। এটা হচ্ছে আপনার বাইং জোন, এটা হচ্ছে সেলিং জোন। যেহেতু আমাদের কাছে টোকেন আছে, আমরা কী করব, সেল জোনে একটা ক্লিক করে দেব। সেল জোনে ক্লিক করার পরে এখানেও কিন্তু দুইটা বিষয় আছে। এক নম্বর বিষয় হচ্ছে আপনি কি লিমিট অর্ডারে সেল করবেন না মার্কেট অর্ডারে সেল করবেন। যদি মার্কেট অর্ডারে সেল করতে চান এই অপশনে একটা ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে মার্কেট নামে সেকশনটা আছে, এই মার্কেটে ক্লিক করে দিয়ে এই বাটনটাকে টেনে ধরে এই পাশে নিয়ে আসবেন। তো এটা দেওয়ার পরে আপনি এখানে নিচের দিকে সেল বাটন আছে, সেল বাটনের উপরে একটা ক্লিক করে দিবেন, তাহলে দেখতে পারবেন মার্কেটে যতটুকু প্রাইস আছে সেই প্রাইসে আপনার সেল হয়ে যাবে। এটা হচ্ছে মার্কেট প্রাইস সেল। যদি আপনি এটা লিমিট অর্ডার সেল করতে চান তাহলে এখানে দেখতে পারবেন অনেকগুলি লিমিট অর্ডার আছে, উপরেরগুলি বাই হচ্ছে, নিচেরগুলি আপনার নিচেরগুলি সেল হচ্ছে, উপরেগুলি বাই হচ্ছে।
আপনি কি করবেন, এইখানে আপনার সংখ্যাগুলি এখানে প্রাইসটা বসাই দিবেন, তারপর এখানে টোটাল আবার টিক মার্ক করে দিবেন। এখানে দেওয়ার পরে নিচের দিকে দেখতে পারবেন এখানে ইউএসডিটি অ্যামাউন্ট আসবে, এরপরে হচ্ছে সেল অপশনে ক্লিক করে দিবেন, এটাও কিন্তু আপনার সুন্দরভাবে সেল হয়ে যাবে। সেল হওয়ার পরে দেখতে পারবেন এখানে যদি সেল না হয় নিচের দিকে একটা হিস্টোরি দেখাবে, তারপরে কেটে আপনি ওটা আবার সেল দিতে পারবেন যদি তাৎক্ষণিক সেল না হয়, যেহেতু ওয়াটার সেল। এরপরে ইউএসডিটি হয়ে গেলে আপনারা ইউএসডিটিটা কী করতে পারবেন, আপনি উইথড্র করে টাকাটা পকেটে নিতে পারবেন। এটা ছিল হচ্ছে আমাদের সেলিং প্রসেস। এখন আরেকটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা, অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই প্রাইস কীরকম হবে। আমি আপনাদেরকে বলি এখানে প্রাইস 201 অথবা 2 এর ভিতরে আপনারা দেখতে পারবেন, 201 অথবা 2 ভিতরে প্রাইস থাকতে পারে বা এর নিচেও থাকতে পারে, কারণ হিউজ পরিমাণ একটা সেলিং প্রেশার কিন্তু এখানে আসবে। অতএব আপনাদের যত দ্রুত সম্ভব সেল করে বের হয়ে যাবেন। আশা করছি সুন্দরভাবে বিষয়টা বুঝতে পারছেন কিভাবে বাই এবং সেল করবেন। আরও কিছু তথ্য আপনাদেরকে দিয়ে আপনাদের একটা সাজেস্ট করে দিব, সেটা হচ্ছে টোনের প্রাইস যেহেতু এখানে কমে গেছে, সম্ভবত এই এক্সচেঞ্জের আছে টোনটা এখানে আছে কিনা, হ্যাঁ টোনের প্রাইসটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আজকে এই অ্যারেস্টের নিউজটা আসার পরেই দেখতে পাচ্ছেন প্রাইসটা কীভাবে ড্রপ করতে, এখান দেখতে পাচ্ছেন 6.85 ছিল, 86 ছিল, এখন কিন্তু $5.70 চলে আসছে। তো আপনারা চাইলে কিছু এর যারা ট্রেড করেন, ট্রেডের জন্য বলবো যে আপনারা কিছুদিন এখানে হোল্ড করতে পারেন মাস তিনেকের মতো, তার পরবর্তীতে কিন্তু এখানে এটা সেল করে ভালো একটা প্রফিট নিতে পারবেন। নটের ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনাটা হয়েছে, আমি জানি না এখানে নট লিস্টেড আছে কি না, হ্যাঁ এখানে নটটা লিস্টেড আছে, নটে দেখতে পাচ্ছেন নটের প্রাইসটাও কিন্তু হিউজ পরিমাণ ডাম্পিং করছে। ঠিক আছে, তো চাইলেও আপনারা নট কয়েন কিছু সামথিং নিতে পারেন যার যে রিস্ক অনুযায়ী। ঠিক আছে, তো পরবর্তীতে প্রাইস বাড়লে আপনারা সেল করতে পারবেন। এতটুকুই ছিল আপনাদের জন্য, প্রত্যেকের জন্য আপডেট। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি দেখতে পাচ্ছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে পিন করে রাখবেন, কেননা এখানে প্রতিনিয়ত ইয়ারড্রপ, পেমেন্ট প্রুফ, সকল কিছু বিস্তারিত আপডেট আমরা শেয়ার করে থাকি। এখানে আরেকটা ভিডিও লাস্টে আপনাদেরকে বলতে চাই, কোকয়েনের নিজস্ব একটা প্রজেক্ট তারা এক্স কোকয়েন ইয়ারড্রপ দিছে, চাইলে আপনারা এই প্রজেক্টটাতেও কিন্তু জয়েন করতে পারেন। এটার বিস্তারিত কিন্তু এখানে দেওয়া আছে, ভয়েসে বলে দেওয়া আছে। তো এতটুকুই ছিল আপনাদের জন্য আজকের আপডেট। তো থ্যাংক ইউ সো মাচ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।